নমস্কার বন্ধুরা, আমাদের পরিবার নিয়ে চলে এসেছি। চলুন আমাদের ফুলবাগানে দেখা করে আসি, কটা ফুল তুলে নিয়ে আসি, এসে আপনাদের একটা আচার করে দেখাবো বাড়ির সব। চলুন, দেখুন সরষা ক্ষেত, দেখুন সামনে একটু তুলবি, সামনে আমার ননদিটা যাচ্ছে, এটা বলতে হবে না। দেখুন বন্ধুরা চারিদিকে কি সুন্দর হলুদ আর হলুদ, কি ভালো লাগছে না? কদিন আগে আরো বেশি ভালো লাগতো, এখন তো সব শস্য ধরে যাচ্ছে তাই। এটা হয়েছে মাঠের মাঝখানে একটা সেলো, এখানে গরমকালে আসলে যে কি ভালো লাগে না। ওই দেখুন সামনে আমার দুই ননদি চলে যাচ্ছে, এই তোরা দাঁড়া আমাদের জন্য। দেখেছেন, এটা আমাদের মাঠের অ্যানাকন্ডা, সাবধানে কিন্তু আসতে হবে। আমাদের ফুলবাগানে চলে এসেছি, চলুন। এখন কি সুন্দর ফুল হয়েছে, দেখলেই তো খেতে ইচ্ছা করছে, তুলে নেই। এই কাঁটা লাগবে কিন্তু, এগুলো কিন্তু বাতাবি লেবু না, এগুলো মৌসুমি লেবু, এগুলো বছরে দুবারই হয়, আরো বড় বড় হবে, যখন পাকবে তখন আপনাদের আবার এনে আমি দেখাবো, বাচ্চারাও কুল পেরে খেতে পারবে, এত নিচু গাছটা। এই তিন নে এদিকে আয়, দেখ কি সুন্দর নিচুতে কুল গাছ। আয় দেখুন কি সুন্দর হয়ে রয়েছে মাটির সাথে, কি দেখে লোভ হচ্ছে তো, সবাই চলে আসুন আমাদের বাগানে। আমাদের একটা লেবু বাগান আছে, ওখানে আপনাদের একদিন নিয়ে দেখাবো। কত চোর বেড়েছে আমাদের গ্রামে, চুরি করে লেবু তো খাওয়া যায় না, গাছের গোড়াতে ফেলে রেখে চলে যায়। দেখ আরেকটা লেবু রে, কি সুন্দর লেবু গুলো। নতুন কদবেল গাছ পোতা হয়েছে দেখুন, সবে না মাটিগুলো পুরো আলগা, বেশি দিন হয়নি। ফুল তোলা শেষ, আর তুলবো না, চলুন বাড়িতে গিয়ে আচার তৈরি করব, সবাই মিলে একটু খাবো, চলুন বাড়ি যাওয়া যাক। ফুলে দেওয়ার জন্য তেঁতুল, তেঁতুল দেবো এই কারণে এই কুল কিন্তু বেশি টক না, একটু টক না হলে ভালো লাগবে না। একটা সরষা বেটে নিয়েছি, কাসুন্দি দেবো না, আর একটু লঙ্কার গুঁড়ো, লবণ, লঙ্কা। তুই
আচার হয়ে গেছে, এবার আচারটা নামাই। আমাদের পিসি এসছে, পিসিকে আচার দেবো খেতে। আমাদের বাড়ির বড় পিসি, পিসি নাও আচার খাও। একদম রেডি, এবার দেখি খেয়ে কিরম হয়েছে। ভালো হয়েছে।